নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 অক্টোবর 2023 রাহু, ছায়াগ্রহ রাহু রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে এবং টানা 18 মাস এই মীন রাশিতে রাহু থাকবে। 2023 অক্টোবর টু মে 2025 পর্যন্ত আপনাকে কি রেজাল্ট দিবে রাহু রাশি পরিবর্তনে মিথুন রাশি, সন্তান সম্পত্তি চাকরি বাড়ি গাড়ি প্রেম অর্থ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, 18 বছর পর এই রাহু আপনার কর্মভাবে অবস্থান করছে এবং 18 মাস রাহু আপনার কর্মভাবে কিন্তু থাকবে। দেখুন, রাহু এবং শনি অর্থাৎ এই দুইটি প্ল্যানেট চটজলদি যেমন কোটিপতি করে দেয়, আবার কোটিপতি থেকে আপনাকে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু খারাপ করে দিতে পারে। যদি আপনাদের জন্মছকে রাহু খারাপ থাকে, শনি খারাপ থাকে, অর্থাৎ আপনাকে যেমন আকাশে উঠিয়ে দিবে, আকাশ থেকে ধাম করে কিন্তু ফেলেও কিন্তু দেয় রাহু। তাই যাদের জন্মছকে রাহু নেগেটিভ রয়েছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবার আসি কি সম্ভাবনা, কি রেজাল্ট, একে একে আলোচনা আমি করতে চলেছি। শুরু করা যাক। দেখুন, প্রথম আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনারা এই 1.5 বছর, দেখুন 1.5টি বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনাদের নেগেটিভ জোন কিন্তু রয়েছে। প্রথম কথা আপনাদেরকে আমি নাম্বার 1 যে পয়েন্ট আপনাকে বলি, প্রথম হচ্ছে আপনাদের কর্মভাবে কিন্তু রাহু গোচর করছে। এতদিন পর্যন্ত একাদশভাবে ছিল, কোন কোন সমস্যাগুলো আপনাদের কিছুটা হলো কমবে। প্রথম কথা, আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ 1.5 বছর জন্য বিবাহের জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল, এই বিয়ের সমস্যাটা আপনাদের কাটবে, বিবাহের সমস্যাটা কিছুটা হলো কাটবে এবং দাম্পত্য সুখ, বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। এবং এই রাহু আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছিল। দেখুন, এখানে কী হচ্ছিল, আপনার প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আসছিল, প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট, ছোটোখাটো সমস্যা, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, সেই জায়গাটা আপনাদের প্রেমের ক্ষেত্রে এই বিচ্ছেদ আপনাদের কাটবে। নতুন প্রেম এবং পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, কোন লাইনে যাবেন, কোন স্ট্রিমে গিয়ে পড়াশোনা করলে ভালো হয়, বা যেমন আপনারা পরীক্ষার খাতায় লিখে আসছিলেন তেমন রেজাল্ট পাচ্ছিলেন না, অর্থাৎ আশানুরূপ ফল যারা পাচ্ছিলেন না, এই সময় এই 30 অক্টোবরের পর থেকে আপনাদের যদি বড় ধরনের কোনো এক্সাম থাকে কি না, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা খুব পরিশ্রম করছিলেন লং ট্রাভেল, কিন্তু আপনারা সেই মতন মাত্রার রেজাল্ট পাচ্ছিলেন না, সেই রেজাল্টটা কিছুটা হলে আপনারা কিন্তু পাবেন। এটা আমি খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এবং যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, আপনি মিথুন রাশির মানুষ, সন্তানের জায়গা নিয়ে প্ল্যানিং করছিলেন, আপনাদের 30 অক্টোবর থেকে আপনাদের 12 সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী 18 মাস। দেখুন, আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া সমাপ্ত হয়ে গেছে,
শনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতি এককভাবে আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে। তিন তিনটি বিগ প্ল্যানেট, হেভিওয়েট প্ল্যানেটের প্লেসমেন্ট মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে, নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহু আপনাদেরকে কিন্তু টানা দেড় বছর আপনাদেরকে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। এই সময়ের মধ্যে আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি বা যারা দীর্ঘদিন বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো গাড়ি কিনতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের কনফার্ম হতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের সম্পত্তির যোগ এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মভাবে রাহু ঢুকছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ কিন্তু দিবে। যখন রাহু কর্মভাবে থাকে, ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক রূপ থেকে আপনারা এই সময়ের মধ্যে স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হবে। এবং যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন বা ট্রান্সফার করবেন ভাবছিলেন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। সরকারি অ্যান্ড বেসরকারি দুটি সেক্টরে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এই রাহু সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, সম্পত্তি করবে, কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু টেনশনের জায়গা কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথের জায়গা কিন্তু কিছুটা হলেও আপনারা সতর্ক কিন্তু থাকুন। এই দেড় বছর মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস, আপনি মিথুন রাশির মানুষ, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের ষষ্ঠভাবে রাহু দৃষ্টি দিচ্ছে, আপনাদের এই সময় যে ঋণগুলো ছিল সে ঋণগুলো আপনাদের পরিশোধ হবে প্রথম কথা। এবং আপনাদের এই সময়ের মধ্যে আমি একটি কথা বলবো, আপনাদের শত্রু কিছুটা হলো শান্ত হবে এবং স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। যাদের মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটা কিছুটা হলো আপনারা কিন্তু রিকভারি এই সময় কিন্তু হবে। ধনভাবে আপনাদের রাহু দৃষ্টি কিনা, আপনাদের আকস্মিক শেয়ার বাজার লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। তবে যারা সম্পত্তি কিনবেন ভাবছেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অবশ্যই একটু হলো সতর্কভাবে দেখুন। কারণ আমি এখান থেকে একটা সার্বিক বিচার বলছি, আপনাদের জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ 70-80% আমি বলতে পারি রাহু কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দিবে। কর্মক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে, সম্পত্তিগত দিক থেকে, প্রেমের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখের জায়গায় এবং বিয়ের জায়গায় রাহু কিন্তু আপনাদেরকে খুব ভালো এই দেড় বছর আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট দিবে। তবে আপনাদের জন্মছকে বৃহস্পতি, শনি এবং রাহু কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এই সময় আপনারা কেমন রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আমি একটি কথা বলছি, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। যারা ভিডিওগুলো প্রতিদিন শুনছেন না যে কই কৌশিকটা আমার হচ্ছে না, দেখুন একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা একবার বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। দেখুন এই যে টানা 18 মাস যে রাহু আপনার কর্মভাবে অবস্থান কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, এবং 18 বছর পর এই কর্মক্ষেত্রে কিন্তু রাহু এসছে মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে অভাবনীয় রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন
কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই, আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।